এভরি স্টুডেন্টস অফ ক্লাস টু সাবজেক্ট ইংলিশ গুড আফটারনুন। আজ তোমাদের ক্লাস ওয়ার্ক করানো হয়েছে আর্টিকেল। আর্টিকেল কোনগুলো বলবো, কোনগুলোকে বলা হয় এ এন এবং বি। এতে দেখো এ কখন আমরা ব্যবহার করি, এ বুক, এ পেন, এ পেন্সিল, এ ব্যাগ ইত্যাদি। আবার এন কখন বসাই, দেখো আমরা ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল আছে, এই ভাওয়েলের উচ্চারণ অনুযায়ী আমরা এ এবং এনকে ব্যবহার করে থাকি। যেমন দেখো এন আমব্রেলা, আমব্রেলা বানান কি ইউ এম ভি আর ই ডবল এল এ আমব্রেলা। এখন ইউ এর উচ্চারণ আ হচ্ছে, তাই এখানে এন হবে, একটি ছাতা এন আমব্রেলা। আবার দেখো এ অনেস্ট বানান স্পেলিং আছে এইচ ও এন ই এস টি অনেস্ট ম্যান। এখন এই এইচের উচ্চারণ কিন্তু আমরা এইচ করছি না, আমরা অ করছি, এন অনেস্ট, তাই এন বসলো এন অনেস্ট ম্যান। আবার দেখো আই, যেমন আই যদি আমরা ইঙ্কপট করি তখন আমাদের হবে এন ইঙ্কপট। আবার দেখো দি কোথায় কোথায় বসবে, দেখো আমরা দি নদী, কোনো জায়গা, কোনো ধর্মগ্রন্থ এগুলোর আগে দি বলা হয় বসে। যেমন দেখো দি গঙ্গা, দি রামায়ণ, এগুলো তোমরা বাড়িতে পড়বে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে।